হাই, হ্যালো, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ, ফেসবুক পেজ অরূপ দাস পেজ। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে গেছি, তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করবো। আজকে আমার বন্ধু, আমার ভাই, তো তুষারের আজকে বার্থডে, তো 27তম জন্মদিন, হের 27 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ভাবলাম যে হের একটু সারপ্রাইজ দেওয়ার লেগা, তো ছোটখাটো একটু আমি আয়োজন করবো হের লেগা। সেভাবে কইছি না, কেক আনরাম আর একটু আমি সাজাইরাম, তো দেখি কিতা হয়, আপনারা দেখবা, আমার সঙ্গে থাকবা, আমার সাজানি যেইমু। আর হে ভাববো যে আমি উইশ করছি না খেলার লেগা হেরে, তো যাই হোক আমি এটা একটু সারপ্রাইজ রাখছি এর লেগা। তো চলুন আমি ভাইমু আপনারে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে নিবা, নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমি একটা রুমে গেছি আর রুমটা পুরো খালি আর কি, এটার মধ্যে জিনিস জিনিস আসলো আমি পুরো খালি করে নিয়েছি। তো আমি এখন রেডি করবো সব কিছু, তো আমি কিতা কিতা রেডি করলাম দেখাই, আর কিছু একটা আমি রেডি করে রাখি দিছি, তো এখন আমি দেখাই কিতা কিতা রেডি করছি, আরও কিছু বাকি রয়েছে এটা আমি দেখাই। তো এই যে একটা আমি একটা স্ক্রিন আসলো, স্ক্রিনটারে এখানে একটা টেবিল আসলো, টেবিলটারে আমি ডাকি দিছি স্ক্রিন দিয়া, আর এখানে একটা বোর্ড লাগাইছি, এখানে একটা বোর্ড দিলাইছি, আর বোর্ডের মধ্যে একটা কাপড় দিলাইছি, আর কেকের টেবিলটা, আর এই যে এটা লাগাইছি, তো শাইনিংটা লাগাইছি। আর ওখানে আমি হ্যাপি বার্থডে লেখা যে এই বেলুনটি আমি ফুলাইরাম, আমি রাজে বেলুন ফুলাইরাম, আর একদম সরে ওখানে জানাইছি না আমরা আমি আর হে করিয়া, আর যে বেলুন তো এটি এখানে যতটুকু পারা যায় লাগাই, তো ফুলাই বেলুন ফুলাই আর সব আইব, 9টা তো বাজে যায়, 9টার পরে ওই করবো, হে তো দোকানও আছে, তো দোকান থেকে আইব, তারপরে গিয়া আর থাইবার জন্য মিলিয়ে আমরা করবো, তো বেলুনটি ফুলাই যায়। তো আমি আমি আর রাজিমিলি রেডি করে নিয়েছি, তো তুষারের সারপ্রাইজ দেওয়ার লেগে ছোট্ট একটা আমার তরফ থেকে উপহার। তো আই গেছে বার্থডে বয়, আর হে আইয়া খুব খুশি, হে তো ফটো উঠো উঠার কেক, আর আমরা এখন ফটো উঠো উঠাইমু, আর কেকটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর কিন্তু কেকটা বানানি হয়েছে। আর তো চলুন এখন দেখাই, আর কিছু কপিরাইটের সমস্যার লেগে আমি সাউন্ডটা দিলাম না, নাহলে হে খুব খুশি, হে খুব গানের তালে তালে নাচের, আর এখানে আমরা বাইক নেওয়াই গেছে, আর কেকটা খুব সুন্দর হয়েছে, বহুত ভাল লাগে দেখিয়া কেকটা, আর তুষারের বহুত ভাল লাগছে কেকটা, খুব সুন্দর কেকটা হয়েছে হে। তো হ্যাপি বার্থডে তুষার দাস লেখা আছে, আর আমি 5টা ক্যান্ডেল সাইডের দিকে দিলেছি রাউন্ড করিয়া। Never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes. I've told you, কেক কাটবো, তো চলুন কেকটা কাটি লাগবে। আর এখানে রাজ্যে বাতিটা জ্বালাইয়া দেন, তো বাতিটা জ্বালাও, গালে 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 গালে
টেস্ট আছে নো 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 মিষ্টি মিষ্টি পুরো ঠিক আছে মিষ্টি মিষ্টি পুরো ঠিক আছে কোন দেখারি মাল রে নিলাম বাজার এসে গেছে তো এটাই লাগে এটাই লাগে নিলাম বাজারে কেক বেবি বেকারি নেই না না তো জানি না কোন ব্র্যান্ডের মাল কিন্তু ওর স্বাদ কিন্তু এটা খাইতে ফ্লেভারটা বহুত দিছে সুন্দর সুন্দর গন্ধ বের ও আর উপরে কেক লোক কিছু লাগে তো দাদু লাগে রাখতা সব কুটিং এসে লাগে রাখতা আমরা সব আসি আর ওখন আমরা খাওয়া যাইমু তো খাবারটা দেখাইমু তো আমরা প্লেট রেডি হয়ে গেছে খাবার এটা হলো গিয়া স্টেশন আছে চিকেন আর এটা কি দা তুষারের রবার ও পুরি এটা এটা রবার 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 আমরা এখন রবার খাইমু তো আমরা পার্টি শুরু হয়ে গেছে আর জিজি বানাইছেন মাংস আর পুরি বানাইছেন তো তারা সবাই খাওয়া স্টার্ট করছে আমি এখন স্টার্ট করছি না তো খাইয়া দেখি কিরকম হয়েছে
তারা তো খড় খাইয়া স্বাদ হইছে, তা স্বাদও হইব, কালারে উলারে খুব সুন্দর লাগে দেখতে। আমরা মামা আই গেছে, বেয়া বইছে আমার লগে। কিছু কৌড়ে কিছু না, কিরকম হয়েছে আজকে পুরোটা সারপ্রাইজ। খানি কিরকম হয়েছে? বহুত টেস্টি হয়েছে খানি বুঝে, তারা কর আমি খাইমো এখন খাইছি না, তো খাইলাই তেল জিনিস রাইত খাইলে ওজন করতো না, পারতো না, তার মেশিনে ওজন হইতো না। রাত্রে ওজন করতে তো বার্থডে পার্টি উঠি শেষ করে গেছি, আর খাইলেইছি আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা ছোট্ট করে বানাইছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, তো দেখাইবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।